शनाबतु शहनो भुनक्तु शिरजं शह करब तेजोष्णा बधीतमस्तु मा ওম শান্তি 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 আজ আমরা আলোচনা করব আমাদের মৃত্যু নিয়ে আমরা কেন মারা যাই জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন আমরা জন্মগ্রহণ করি আমাদের বাসনা পূরণের জন্য বা সংকল্প সাধনের জন্য বাসনা পূরণের আগে আমাদের তাহলে মৃত্যু হবার কথা নয় কিন্তু আমরা লক্ষ্য করেছি শিশুরা অকালে মারা যাচ্ছে দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ এক মুহূর্তে চলে যাচ্ছে যুদ্ধে অসংখ্য নিরাপরাধ মানুষের প্রাণ কেন চলে যায় আমাদের যখন দেশ ভাগ হয়েছিল তখন অসংখ্য মানুষ দাঙ্গায় প্রাণ হারিয়েছিল কেন এমন হয় এসব কথা জানতে গেলে আমাদের আগে বুঝতে হবে আমরা কেন জন্মগ্রহণ করি আর কখন আমাদের মৃত্যুর ডাক আসে দেখুন আয়ুষকাল আমাদের নির্দিষ্ট আবার এর অন্যথাও আছে আপনি যে দেহ ধারণ করেছেন এই দেহ প্রাকৃতিক কিছু বস্তুর সমাহার মাত্র আর এই সমাহার একটা গতিশীল প্রক্রিয়া এই প্রক্রিয়াটি স্থির নয় প্রতিনিয়ত আসছে যাচ্ছে এই আসা যাওয়ার গতি আমরা ধরতে পারি না তাই আমাদের মনে হয় আমরা বা আমাদের দেহ স্থির আছে এবং একটা অবয়ব আমাদের চোখের সামনে ভাসছে একটা কথা আছে স্রোতের জলে কখনো দুবার ডুব দেওয়া যায় না অর্থাৎ এখন যে জলে আপনি ডুব দিলেন পরের ডুব আপনি অন্য জলে দিচ্ছেন আমাদের শরীরটাও একটা স্রোতস্বিনী নদী একটা কম্পন মাত্র আর কম্পনের প্রবাহ সদা গতিশীল আপনারা জানেন আমাদের শরীরের কোষ প্রতিনিয়ত মরছে আবার প্রতিনিয়ত জন্মাচ্ছে এবং সাত বছর পরে আমাদের সম্পূর্ণ নতুন দেহ হয়ে যায় অর্থাৎ সাত বছর আগে যে কোষ আমার শরীরকে আশ্রয় করেছিল তা সাত বছরের মধ্যে অবশ্যই আমাকে ছেড়ে চলে যাবে এই কারণেই আমরা শিশু থেকে ধীরে ধীরে বার্ধক্যে পৌঁছে যাই এই প্রক্রিয়া আমাদের দৃষ্টিগোচর হয় না প্রতিটি জীবের এই দেহ গঠন ও বিনাশ প্রক্রিয়া মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তিম সীমায় পৌঁছে যায় তাই বিভিন্ন জীবের বেঁচে থাকা বা আয়ু মোটামুটি একটা নির্দিষ্ট কালের মধ্যেই সম্পন্ন হয় মানুষ যেমন আশি থেকে বড়জোর একশো কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু একটা কুকুরের শরীর আট থেকে দশ বছর বা একটা পোকার শরীর আরও কম দিন বাঁচে তো সীমা অতিক্রম করা কারুর পক্ষেই সম্ভব নয় এই দিক থেকে দেখতে গেলে মানুষের আয়ুর একটা সীমা আছে ঠিক এই জন্যেই বলা হয় মানুষের আয়ু পূর্ব নির্ধারিত এ তো গেল দেহের কথা কিন্তু আমরা কেন জন্মাই অর্থাৎ আমরা কেন দেহ ধারণ করি আমি তো দেহ নই আমি আত্মা তো আমার দেহ ধারণের দরকার কি আমরা দেহ ধারণ করি বাসনা পূরণের জন্য আমরা দেহ ধারণ করি আমাদের সংকল্প সাধনের জন্য এই বাসনা বা সংকল্প পূরণ হয়ে গেলেই আমরা এই দেহ ছেড়ে দেই আমরা প্রাকৃতিক নিয়মে দেহের মধ্যে বাস করি আবার প্রাকৃতিক নিয়মেই দেহ অকেজ হয়ে গেলে আমরা সেই দেহ ত্যাগ করি আমার মাঝে মাঝে মনে হয়েছে আমাদের এই দেহ আসলে একটা ভোগ্য বস্তু আপনি যদি গভীর ধ্যানের মধ্যে থাকেন তো আপনি বুঝতে পারবেন আপনার দেহের চারিদিকে একটা আলোর অবয়ব তৈরি আছে সে আপনাকে ঘিরে রেখেছে অর্থাৎ আপনার দেহকে ঘিরে রেখেছে আমার মাঝে মাঝে মনে হয় মৌচাকে যেমন মধু থাকাকালীন অবস্থায় বা স্ত্রী মৌমাছি থাকাকালীন অবস্থায় মৌমাছিরা মৌচাককে ঘিরে থাকে আমাদের দেহকেও কেউ একজন ভোগ করবার জন্য সর্বসময় আমাদেরকে ঘিরে রেখেছে আমাদের দেহ ত্যাগের দুটো কারণ একটা হচ্ছে আমাদের এই দেহ যখন ভোগের অযোগ্য হয়ে যায় অর্থাৎ আমাদের বাসনা পূরণ হয়ে যায় অথবা বাসনা পূরণের জন্য যোগ্য থাকে না এই দেহটি আমাদের এই দেহ আসলে ভোগায়তন দেহ পরমাত্মার প্রতিফলন যে জীব আত্মা সেই জীব আত্মার ভোগ সাধনের জন্য এই দেহ সৃষ্টি করা হয়ে থাকে আবার এই দেহ ভোগের অযোগ্য বা বাসনা পূরণের শেষে আমরা দেহ ত্যাগ করে থাকি ফুলে ততক্ষণই মৌমাছি থাকে যতক্ষণ ফুলে মধু থাকে ফুল প্রকৃতির নিয়মে শুকিয়ে যায় মৌমাছিও অন্য ফুলে মধু খেতে চলে যায় শিশু মৃত্যু প্রসঙ্গে একটা প্রচলিত গল্প আছে আপনারা এই গল্প অনেকবার শুনেছেন আমি আরও একবার আপনাদের বলি শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু দলবল নিয়ে নাম সংকীর্তন করছেন তো কীর্তন চলাকালীন শ্রীবাস পণ্ডিতের এক শিশু পুত্র দেহ রক্ষা করে বাড়িতে কান্নার রোল ওঠে শ্রীবাস পণ্ডিত বাড়ির সবাইকে কান্না করতে নিষেধ করল পাছে কান্নার শব্দে মহাপ্রভুর কীর্তনের ব্যাঘাত ঘটে কিন্তু মহাপ্রভু তো সর্বজ্ঞাতা তিনি বললেন দেখো আজ যেন কীর্তনের আনন্দ তেমন জমে উঠতে পারছে না কারণ কি বলো তো তো সবাই চুপ প্রভু আবার বললেন আমার হৃদয়ে আজ যেন বড় উদ্ভ্রান্ত আমার মনে আনন্দের কোনো সাড়া যাচ্ছে না নিশ্চয়ই শ্রীবাসের বাড়িতে কোনো শোকের ছায়া পড়েছে তখন কয়েকজন তাকে বললেন হ্যাঁ প্রভু শ্রীবাসের শিশুপুত্র আড়াই ঘন্টা আগে মারা গেছে পাছে আপনার কীর্তনের ব্যাঘাত হয় তাই এই সংবাদ কাউকে বলা হয়নি শ্রীবাসের এই অপূর্ব ভক্তি নিষ্ঠা দেখে প্রভুর চোখ দিয়ে জল গড়াতে লাগল কাঁদতে কাঁদতে বললেন আমার জন্য কীর্তনের জন্য কেউ পুত্র শোক ভুলে যায় এমন ভক্ত আমি কোথায় পাব তো তিনি সেখানে এক আশ্চর্য ঘটনা সংগঠিত করলেন মৃত শিশুটিকে শ্মশানে নিয়ে যাবার উদ্যোগ চলছে সবাই শিশুটিকে ঘিরে রেখেছে প্রভু তখন মৃত শিশুটিকে ডেকে বললেন বৎস শ্রীবাসের গৃহ ছেড়ে কেন যাচ্ছ তা একবার বলো তো তো প্রাণহীন দেহে তখন প্রাণের সঞ্চার হলো শিশুর ঠোঁট কেঁপে উঠল স্পষ্ট স্বরে বলে উঠল হে প্রভু এ দেহে বাস করে শ্রীবাস পণ্ডিতের ঘরে যে স্নেহ ও আদর আপ্যায়ন পাবার কথা আমার জন্য নির্দিষ্ট ছিল তা আমি পেয়ে গেছি এবার বিধির নিবন্ধ অনুযায়ী আমি নতুন আবাসে চলে যাচ্ছি আসলে জীবন মৃত্যুর ভেদ রেখা তেমন কিছু নয় সময় অথবা কাজ শেষ হয়ে গেলে আমরা আবার নতুন আবাসে চলে যাই এবং এটাই প্রক্রিয়া জীবের এই পরিক্রমা এক দেহ থেকে আর এক দেহতে চলে যাওয়া এটি কাল থেকে কালান্তর ধরে চলছে আসলে ভোগ তো আমার নয় ভোগ হচ্ছে আমার উপাধি আমি তো আত্মা এই দেহ তো আমি নই এই দেহ আমার উপাধি মাত্র বিখ্যাত সেই উপমা আপনারা সবাই জানেন একটা গাছে সুমিষ্ট ফল ধরেছে গাছের ডালে বসে আছে দুটো পাখি একটিতে সেই গাছের সুমিষ্ট ফল খাচ্ছে আর একটি বসে বসে দেখছে পরম আত্মার কোনো ভোগ নেই তিনি তো দ্রষ্টা তার কোনো কর্ম নেই তিনি অকর্তা তিনি নিঃসঙ্গ তার কোনো সঙ্গী নেই আর জীব আত্মা বাসনা ভোগের জন্য দেহ ধারণ করে থাকে সংকল্প পূরণের জন্য দেহ ধারণ করে থাকে অফিসের বাবু, অফিস থেকে ফ্ল্যাট পেয়েছেন গাড়ি পেয়েছেন প্রচুর অর্থ মাইনে পান কিন্তু বড়বাবুর পদ যখন চলে যায় তখন সব ফুটুস হয়ে যায় বাড়ি গাড়ি মাইনে সব বন্ধ হয়ে যায় আর এই পদ পাবার জন্যই আমরা সারা জীবন ধরে প্রয়াস করে থাকি বড়বাবু হবার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে ডিগ্রি নিচ্ছি কিন্তু ষাট বছর বয়স হয়ে গেলে পদ খতম হয়ে যায় তখন কেই বা চাপরাশি আর কেই বা বড় বাবু চাকরির যেমন একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে প্রকৃতির জগতেও পদ পাবার জন্য অর্থাৎ দেহ ধারণ করবার জন্য একটা নিয়ম আছে এই নিয়ম না মানলে আমাদের যেমন ষাট বছর বয়স না হতেই আমাদের চাকরি চলে যেতে পারে ঠিক তেমনি দেহরক্ষার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হয় দেহরক্ষার নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়ম যদি আমরা না মেনে চলি তবে আমাদের অকাল মৃত্যু হতে পারে আবার অনেক সময় নিজে ভুল না করলেও যাকে আমরা বলি কপাল দোষে আমাদের চাকরি চলে যেতে পারে আসলে কিছু জিনিস আমার নিয়ন্ত্রণে থাকে আবার কিছু জিনিস আমার নিয়ন্ত্রণের বাইরে থাকে কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার চাকরি চলে যেতে পারে আবার কোম্পানির নিয়ম বহির্ভূত কর্মের জন্য আমার চাকরি চলে যেতে পারে ঠিক তেমনি এই জীবদ্দশায় আমার কর্ম আমার পরিবারের কর্ম আমার আত্মীয় স্বজনের কর্ম আমার প্রতিবেশীর কর্ম আমাদের জাতির কর্ম আমি যে দেশে বাস করি সেই দেশ ও নায়কদের কর্ম এ সবই আমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে আমাকে সুখ দুঃখের ভাগিদার করবে আবার প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ও আমাকে প্রভাবিত করবে এই প্রসঙ্গে গুরু নানকের একটা গল্প বলি দিল্লিতে তখন লোদি বংশের রাজত্ব চলছিল মোগল সম্রাট বাবর সেই সময় তার সৈন্যবাহিনী নিয়ে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ে মোগল সৈন্যরা তখন অকথ্য অত্যাচার করেছিল ভারতবাসীর উপরে সাধারণ মানুষের উপরে এই সময় পরিব্রাজক গুরু নানক ও তার সঙ্গী মর্দানাকেও জেলে যেতে হয়েছিল আজকের গুজরানওয়ালা জেলার আমিনাবাদ সেই সময় সৈয়দপুর নামে পরিচিত ছিল মোগল সৈন্যদের হাতে পড়ে এই সৈয়দপুরবাসীদের বাড়ি ঘর অগ্নিদগ্ধ হয়েছিল অবাধে চলেছিল লুণ্ঠন এখানেই গুরু নানক সৈন্যদের হাতে ধরা পড়েছিলেন সাধুর বেশ দেখে সৈন্যরা তাদেরকে অর্থাৎ গুরু নানক এবং মর্দানাকে প্রাণে মারেনি বটে কিন্তু তাদেরকে বন্দি করে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত গুরু নানকের অলৌকিক কার্যকলাপ দেখে পরে বাবর তাকে ছেড়ে দিয়েছিল এমনকি কিছু উপ দেবার কথাও বলেছিল তো বন্দি অবস্থা কেটে গেলে নানু আবার পরিব্রাজন শুরু করে দিলেন সেদিনকার সৈয়দপুরের এই মর্মান্তিক দৃশ্য দেখে মর্দানা গুরু নানককে প্রশ্ন করলেন ঈশ্বরের রাজত্বে এই মর্মান্তিক ঘটনা কেন ঘটে মুষ্টিমেয় পাঠান হয়তো অপরাধী থাকলেও থাকতে পারে কিন্তু হাজার হাজার নিরপরাধ নিরীহ মানুষ কেন এই নির্মম দণ্ডের সম্মুখীন হয় ঈশ্বরের এ কেমন ধারা বিচার তো সেদিন যে বাড়িতে মর্দানা ও গুরু নানক আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির সামনে ছিল একটা সুস্বাদু ফলের গাছ নানক বললেন তুমি এই গাছের নিচে একটা কম্বল পেতে আজ শুয়ে পড়ো এখন হয়েছে কি ভোর রাতের দিকে পাখির ঠোঁটের আঘাতে পাকা ফল থেকে রস চুইয়ে চুইয়ে মর্দানার দেহের উপরে ঝরে পড়ে এখন মিষ্টি এখন মিষ্টি রসের গন্ধে পিঁপড়ে চলে আসে দু চারটে পিঁপড়ে মর্দানাকে কামড়ে দেয় আর মর্দানা ঘুমের ঘরে হাত চালিয়ে প্রায় সমস্ত পিঁপড়েকে মেরে ফেলে তো সকালবেলায় গুরুদেব বললেন মর্দানা চেয়ে দেখো কম্বলের উপরে তোমার কালকের প্রশ্নের জবাব ঠিক এইভাবেই সৈয়দপুরের হাজার হাজার নিরীহ মানুষ সেদিন মারা গিয়েছিল তোমাকে কামড়েছে মাত্র দু চারটি পিঁপড়ে কিন্তু দেখো তুমি কয়েকশো পিঁপড়ে মেরে ফেলেছ জন্ম মৃত্যুর এই লীলা চলছে নিরন্তর অখণ্ড সত্ত্বায় কিছু বিধৃত কর্তা নিজেই যেখানে সর্বত্র ওতপ্রোতভাবে বিরাজ করছেন সেখানে বিচার অবিচারের প্রশ্ন ওঠে না দণ্ড আর পুরস্কার সেখানে এক হয়ে যায় জীবন একটা যাত্রা মৃত্যু মানে জীবন পথে পাক নেওয়া মৃত্যুর পর মৃত্যু অতিক্রম করে জীব এগিয়ে চলেছে অনন্তের সাথে নিজেকে বিলিয়ে দেবার জন্য মেঘ থেকে জল পাহাড় বেয়ে গ্রামগঞ্জ পার হয়ে সমুদ্রে গিয়ে সে মিলবে এটাই পরিণতি চলার পথে সুখ দুঃখ এগুলো তো সাময়িক অনুভূতি মাত্র অনন্তেই শান্তি আমরা যাকে ভালো বা মন্দ বলি সেটা আসলে আমাদের ভাবনা প্রসূত প্রকৃতির কাছে ভালো বা মন্দ বলে কিছু নেই সে একটা শৃঙ্খলে আবদ্ধ নিয়মে আবদ্ধ তার বাইরে তার যাবার উপায় নেই সূর্য ইচ্ছে করলেই তাপ প্রদান বন্ধ করতে পারে না বায়ু ইচ্ছে করলেই রুদ্ধ হয়ে যেতে পারে না প্রকৃতির বিরুদ্ধাচরণ করলে শাস্তি পেতে হবে এটা চিরসত্য অন্যথা হবার কোনো উপায় নেই তাই আমাদের শরীর যা কিনা প্রকৃতির অঙ্গ বিশেষ তা প্রকৃতির নিয়মেই নিঃশেষিত হয়ে যাবে একদিন আপনি তথাকথিত ভালো কাজ করলেন আপনি খারাপ কাজ করলেন তাতে কিচ্ছু এসে যায় না আপনি ভালো কাজ করলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন আর খারাপ কাজ করলে বা কিছুই না করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন এরও কোনো মানে নেই আপনি জ্ঞানী হলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন আর অজ্ঞানী হলে তাড়াতাড়ি মারা যাবেন এমন অঙ্গীকার প্রকৃতি কখনো করে না তাই আমাদের আয়ু দুটো কারণের উপরে নির্ভরশীল এক আমি কি জন্য এই দেহ ধারণ করেছি অর্থাৎ আমার বাসনা বা সংকল্প আর যা দিয়ে আমাদের এই দেহ তৈরি হয়েছে অর্থাৎ প্রকৃতি আর তার কাল বিষয়ে প্রকৃতির যে নিয়ম তারই উপরে নির্ভর করবে আমার এই দেহ আমি কতদিন ভোগযোগ্য রাখব বা এই দেহর মাধ্যমে আমি কতদিন ভোগ বা কর্ম করতে পারব আসলে এই মর্ত লোক একদিকে যেমন কর্মক্ষেত্র অর্থাৎ যার দ্বারা আমরা উন্নত স্তরে থাকতে পারি ঠিক তেমনি মর্ত লোক একটা মৃত্যু পুরী যার দ্বারা আমরা অমৃতের পথে যাত্রা করতে পারি ও শান্তি 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 হরি